মনে করেন কিনা ভোট দিয়েছে, মানুষ দিতে পেরেছে, আমি সেই জায়গাটাতে একটু জানতে চাচ্ছি। এরপরে আমার আরেকটা প্রশ্ন আছে, সে কারণে আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, এখন মানুষ এটা হচ্ছে একটা জটিল প্রশ্ন। হ্যাঁ, মানুষ ভোট দিয়েছে, মানুষের ভোটেই আওয়ামী লীগ সরকার নাম দিয়েছে। এটা তো একটা সাধারণ প্রশ্ন করলাম রবি পারভেজ, আপনি যেখানে এত গর্বের সাথে বললেন একটা ছনের ঘর পাচ্ছেন না মানুষের একটা ছবি তুলবার জন্য, অনেক আক্ষেপের কথা। বিপরীতে আমার দর্শকরা যেটা আক্ষেপের আরো বড় আক্ষেপ করছে যে আমরা ভোট দিতে পারছি না, এবং সে জায়গাতে সেই প্রশ্নের উত্তরে প্রতীক আপনাকে যদি পর্দার সাহেব যোগ করছে, উনি এটা বোঝাচ্ছে, ওনার হাসিটা দেখেন, উনি যে যোগ করে জবাবটা দিছে, উনি নিজেও বিশ্বাস করে না, উনি যা বলছেন উনি নিজেও তো বিশ্বাস করে না, না তাই না আমি রফিক না ভাই? উনি উনি ডেফিনেটলি ওনারটা বলুক জি। ছোট ভাই আবার বলছি, চাহিদার শেষ নাই। আমি যখন বিয়ে করেছিলাম, আমি চিঠি লিখতাম আমার স্ত্রীর কাছে, চিঠির উত্তরের জন্য আমাকে 2 মাস অপেক্ষা করতে হতো। আমি কার্বন কপি রাখতাম, কার্বন কপি মাঝে মধ্যে পড়তাম। আজ আমরা, আপনি কোথায় আছেন, কে কোথায় আছে আমরা জানি না, কিন্তু আমরা এই সুন্দর পর্দার মাধ্যমে কথা বলছি। এগুলো উন্নয়ন নয়। পাতাল ফুঁড়ে নামবো, আমি উঠবো, আমি আকাশ ফুঁড়ে দেখবো আমরা জগৎটাকে আপন হাতের মুঠোয় কুড়ে। এই সেই আমরা আপন হাতের মুঠোয় কুড়ে জগৎটাকে দেখছি। আপনি থাকেন কানাডা, এই এখানে আপনার বন্ধু বান্ধব, এই যারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন, যারা প্রশ্ন করেছেন, তারা কি একবারও চিন্তা করেছেন যে এই সুযোগটা কিভাবে আসলো? আমরা আজকে একটা হাতের, একটা মুঠোফোনের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে আমরা এক করে ফেলি। আমার হাতের মুঠোয় আমি সারা পৃথিবী দেখতে পারি, এটা উন্নয়ন নয়? আমার কিছু বন্ধু বললেন এটা হচ্ছে 50 বছর আগের বাংলাদেশের কথা। বর্তমান বাংলাদেশে আপনি ঘুরে দেখুন, আমি গত 2 বছর যাবত একটি খড়ের ঘরের ছবি উঠানোর জন্য এলাকা থেকে এলাকা ঘুরে বেড়িয়েছি, কিন্তু একটি খড়ের ঘরের ছবি পাইনি। বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই, বাংলাদেশের গ্রাম এলাকায় যান, গ্রামের এখন মানুষ ধান কাটার জন্য শ্রমিক পায় না, বলছেন যে বেকার, ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যায় না। ছাত্রলীগের ছেলেপেলেরা গিয়ে মানুষের ধান কেটে দিয়ে আসে। এগুলো উন্নয়ন নয়? এগুলো উন্নয়ন নয়? কিন্তু আমি এগুলির এমন কোনো উন্নয়নের বাড়ি দেখি নাই যতটুকু গ্রামে যেখানে বাস্তবতা আছে টেলিফোন জনাব নাই। রফিক পারভেজ, এগুলির যতগুলি বলছেন আপনি উন্নয়নের কথা, কতটুকু বাস্তবতা এই প্রশ্ন আমি আপনাকে না করে জনগণের উপর ছেড়ে দিলাম। জনগণের প্রশ্ন কিন্তু অন্যদিকে, বেসিক যে রাইটস, ভোট দেওয়া, কথা বলবার রাইটস, আচ্ছা, মানে ঘরে আছে, জনগণ বিশাল চাইলে ঘর দেখেন আপনি তৈরি করেছেন, আপনার সেখানে কথা সম্মুখে, বলতে পারছেন না, সে জায়গাতে মানুষের প্রশ্ন যে বিশাল বিল্ডিং তৈরি করেছেন ঠিকই, ভোট দিতে পারছেন না, বিশাল বিল্ডিং তৈরি করেছেন, এই শান্তি দেখেন নাই, তারা যে কথা বলছে, এই যে তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলছে, এখানে এখনই বললো, তারা কথা বলতে পারছে না, কে বললো? পত্র পত্রিকা লেখা হচ্ছে, টেলিভিশন চ্যানেল কতটি, মনে হয় সর্বমোট 57টি। আচ্ছা, টেলিভিশন চ্যানেল সরকারের বিরুদ্ধে বলছে, সরকারের পক্ষে বলছে, মানুষ সমালোচনা করছে, কারুর এখানে তো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। যেটা আমরা একটু কথা না বললেই নয়, আমরা মৌলিক গণতন্ত্র দেখেছি, আমরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে হানা ভোট দেখেছি, এরশাদ সাহেবের ভোট দেখেছি, এগুলো আমাদের দেখা কথা। মানুষের চাহিদার শেষ নাই। আপনি এত সুযোগ সুবিধা দিবেন, আপনি যদি এই দেশকে আমেরিকা বানিয়ে দেন, জাপান বানিয়ে দেন, তারপরেও মানুষের অভাব চাহিদা মিটবে না। তো যেমন 2014 আমেরিকা জাপানের এবং চাহিদা 18 কিনা কি দেখে মানুষ গেছেন? ভোট দিতে পেরেছে আপনি বিশ্বাস করেন কিনা? জি জি ভাই, আবার বলেন একটু চাহিদা 2014 বাড়ি। এবং 18 তে একটি স্বাভাবিক নির্বাচন, মানুষের ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে কিনা, যেটা এখন মূল শেষ প্রশ্নে যদি আসি। হ্যাঁ, আওয়ামী লীগ তো বলছে স্বাভাবিক নির্বাচনের কথা, আওয়ামী লীগ দিয়ে বলছে সে কথা। আপনি মনে করেন কিনা নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার অধিষ্ঠিত আছে এবং দেশ চালাচ্ছে এবং উন্নয়ন করে যাচ্ছে একের পর এক, যেসব উন্নয়ন যদি ধরে নেই ঠিক আছে আপনার কথা যে মেনে নিলাম যে বাংলাদেশে কোনো ছনের হ্যাঁ, ঘর আপনি এখন পাননি গত কয়েকদিন যাবত, জনগণের কিন্তু ভোটেই নির্বাচনের প্রশ্নে আওয়ামী সবার লীগ যে সরকার উদ্বেগের কথা, ক্ষমতায় আসে। দর্শকদের কথা, আপনি কি মনে করেন কিনা আমাদের দেশের মানুষ ভোট প্রদান করতে পারছে, 14 এবং 18 নির্বাচন সঠিক হয়েছে, এটা আপনি বিশ্বাস করছেন কিনা বা করেন কিনা? এখন দেশের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচন করেছে, আমরা ভবিষ্যতে আবার নিরপেক্ষ নির্বাচন আমাদের আওয়ামী লীগ আপনি সরকার মনে দেবে। করেন কিনা ভোট দিয়েছে, মানুষ দিতে পেরেছে, আমি সেই জায়গাটাতে একটু জানতে চাচ্ছি। এরপরে আমার আরেকটা প্রশ্ন আছে, সে কারণে আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, এখন মানুষ এটা হচ্ছে একটা জটিল প্রশ্ন। হ্যাঁ, মানুষ ভোট দিয়েছে, মানুষের ভোটেই আওয়ামী লীগ সরকার নাম দিয়েছে। এটা তো একটা সাধারণ প্রশ্ন করলাম রবি পারভেজ,
আপনি যেখানে এত গর্বের সাথে বললেন একটা ছনের ঘর পাচ্ছেন না মানুষের একটা ছবি তুলবার জন্য, অনেক আক্ষেপের কথা। বিপরীতে আমার দর্শকরা যেটা আক্ষেপের আরো বড় আক্ষেপ করছে যে আমরা ভোট দিতে পারছি না, এবং সেই জায়গাতে সেই প্রশ্নের উত্তরে যোগ করছে, উনি এটা বোঝাচ্ছে ওনার হাসিটা দেখেন, উনি যে যোগ করে জবাবটা দিছে উনি নিজেও বিশ্বাস করে না, উনি যা বলছেন উনি নিজেও তো বিশ্বাস করে না। উনি ডেফিনেটলি ওনারটা বলুক জি জনাব রফিক পারভেজ, আপনি মনে করেন কিনা যে বর্তমানে দেশে ভোট দিতে পারছে মানুষ এবং ভোটের মাধ্যমে সরকার গঠন করা হচ্ছে, যেই হোক আওয়ামী লীগ হোক বা যে কোনো হোক, যে কোনো প্রান্তে যেসব ইলেকশন গুলি হচ্ছে সেখানে মানুষ ভোট দিতে পারছে এবং সাধারণভাবেই নির্বাচনী একটা জাঁকজমকপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বর্তমানে বিদ্যমান আছে, বিশ্বাস করেন কিনা? আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষের ভোটেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, এবং হয়তো বিচ্ছিন্ন ঘটনা দুই এক জায়গায় ঘটতে পারে, তবে মানুষের ভোটেই আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে। আচ্ছা জি, তার মানে এই সামনের নির্বাচনটাকে একইভাবে হতে হবে এটা আপনি বিশ্বাস করছেন তাহলে? আমরা সামনে আরো বেটার নির্বাচনের আশা করছি এবং সরকারের এ ব্যাপারে সদিচ্ছা আছে, তারপরে আন্তর্জাতিক চাপ আছে, সরকার ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারবে না, এবং নিরপেক্ষ নির্বাচন যা খুশি তা করতে পারবে না, যা খুশি তাটা আপনাকে কি মিন করছেন? এটা এটা জনগণ, এখন জনগণ অনেক সোচ্চার, আমি আসলে প্রশ্ন তো সবসময় করি তাদেরকে যারা রেসপন্স করতে পারে, আমি যা তাকে যাকে তাকে প্রশ্ন করি না। রফিক ভাই ওনার হাসিতে অনেক কিছু উত্তর দেন বা এটা আমি বুঝি না, আপনি মানে যদি বলতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন কিনা যে যা তা নির্বাচন করে পার পাবে না যে বলছেন, এই যাতাটা বলতে কি আপনি 14 এবং 18 বুঝাচ্ছেন? তার মানে কি আন্তর্জাতিক যে চাপ আছে বললেন, স্বীকার করলেন আপনি, সেই চাপের কাছে নতি স্বীকার করে জনগণ ভোট দেওয়ার মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বর্তমান সরকার? আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? চলো, আমরা অতীতে যে সকল নির্বাচন হয়েছে, বিশেষ করে 2-3 নির্বাচন, আমরা আশা করছি এবারে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং যারা ভোটে জয়লাভ করবে তারাই ক্ষমতায় আসবে। আচ্ছা, তার মানে নির্বাচন হবে, অতীত থেকে ভালো নির্বাচন হবে, যা তা নির্বাচন করার সুযোগ নেই সেই কথা আপনি বলছেন। জনাব রফিক পারভেজ আপনাকে ধন্যবাদ, জনাব আবু বকর বলুন। ধন্যবাদ। দেখুন অনেকগুলো বিষয় এসেছে, আমাকে জানি না আপনার প্রোগ্রাম কতক্ষণ আছে। হ্যাঁ বেশিক্ষণ নাই, আপনারা জাস্ট 3-4 মিনিট করে বলুন। প্রথম প্রসঙ্গে কথাটা বলি যে ওনার নির্বাচন নিয়ে আমি কথাটা বলি, জাতা নির্বাচন হবে না। জাতা নির্বাচন হওয়ার তো কোনো সুযোগই নেই,